এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দেশি বিদেশি মোট 20 জন খেলোয়াড় দলে নিয়েছে। এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের মোট কত কোটি টাকা খরচ করেছে দেখুন। সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াড: মাশরাফি বিন মর্তাজা, 2 মোহাম্মদ আমির বিদেশি, 3 মোহাম্মদ হারিস বিদেশি, 4 তিশারা পেরেরা বিদেশি, 5 কামিন্দু মেন্ডিস বিদেশি, 6 দানাঞ্জা ডি সিলভা বিদেশি, 7 কলিন অ্যাকারম্যান বিদেশি, 8 রায়ান বার্ল বিদেশি, 9 মুশফিকুর রহিম, 10 নাজমুল হোসাইন শান্ত, 11 রেজার রহমান রাজা, 12 নাবিল সামাত, 13 তৌহিদ হৃদয়, 14 রুবেল হোসাইন, 15 টম মরেস বিদেশি, 16 গুলবাদিন নাইব বিদেশি, 17 জাকির হাসান, 18 নাজমুল ইসলাম অপু, 19 আকবর আলী, 20 তানজিম হাসান সাকিব। সিলেট স্ট্রাইকার্স প্লেয়ার্স ড্রাফটে 3,70,00,000 টাকা খরচ করেছে। এবারের আসরে খরচের তালিকায় সিলেট আছে পঞ্চম স্থানে।